130,000 টাকার ফ্ল্যাগশিপ মাত্র 42,000 থেকে 45,000 টাকায়। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ভিডিও অফ স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা ইন 2023। আপনারা অনেকেই কমেন্টে S21 আলট্রা ফোনটার রিভিউ দেখতে চেয়েছেন, তাই এই ভিডিওটি তাদের জন্যই, যারা 2023 সালে এসে প্রি ওন স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা ডিভাইসটি নেওয়ার কথা ভাবছেন। সো বগিচগি বাদ দিয়ে লেটস বিগেন দ্য শো। 2021 সালে পার্সোনালি আমার কাছে S21 আল্ট্রা ডিভাইসটির ডিজাইন অ্যান্ড বিশেষ করে এর ক্যামেরা বাম্পের ডিজাইনটা অনেক কুল লেগেছিল, আর ফোনটা হাতে নিলে খুবই একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায়। 2 বছর আগের ফোন হওয়ায় ডিভাইসটির স্পেসিফিকেশন অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। ফোনটার ডিউরেবিলিটির কথা বললে গ্লাস ব্যাক অ্যান্ড অ্যালুমিনিয়াম সাইড ফ্রেম দিয়েছে স্যামসাং, আর ব্যাক গ্লাসটি প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস বিক্রাস ইউজ করেছে। যেহেতু আলট্রা মডেল, ডিভাইসটি ভালোই বড়, বাট ডিভাইসটির ওয়েট মাত্র 227 গ্রাম, যা আমার কাছে ভালোই ওয়েট ম্যানেজমেন্ট লেগেছে। 6.8 ইঞ্চেস এর ডিসপ্লেটিতে 2x ডাইনামিক অ্যামোলেড প্যানেল ইউজ করেছে স্যামসাং, আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে স্যামসাং ফ্যানরা আমার থেকেও ভালো জানে। তারপর নতুন করে বললে ওয়ার্ল্ডের টপ নচ ডিসপ্লে স্যামসাং এর ফোনগুলোতে ইউজ করা হয়। 120Hz এর রিফ্রেশ রেট অ্যান্ড HDR10+ এর সাপোর্ট আছে ডিভাইসটিতে, অ্যান্ড ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1500 nits। ডিসপ্লেটিতেও প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট দেওয়া হয়েছে, তাই ভালোই ডিউরেবল ডিভাইসটি। আচ্ছা, এই ডিভাইসটির আলট্রা নাম দেওয়ার একটাই কারণ, এর আলট্রা লেভেলের জুম। 10 মেগাপিক্সেলের 240mm লেন্থের পেরিস্কোপ টেলিফোটো লেন্সটি দিয়েই এই 100x জুমের কারিশ্মা করা হয়, অ্যান্ড এটায় 10x অপটিক্যাল জুম দিয়েছে স্যামসাং। আমরা S20 আলট্রা ডিভাইসটিতে 4x অপটিক্যাল জুম অ্যান্ড 10x হাইব্রিড জুম দেখতে পেয়েছি, আর এখানে 10x অপটিক্যাল জুম দিয়েছে, সো ভালোই ইম্প্রুভমেন্ট করেছে স্যামসাং। তারপরও আমার কাছে এই 100x জুমটা জাস্ট একটা হাই ফিচারই মনে হয়েছে, তারপরও ইট ক্যান জুম 100x। এছাড়া মেইন ক্যামেরাটিতে 108 মেগাপিক্সেলের একটা ওয়াইড ক্যামেরা ইউজ করেছে স্যামসাং, আর একটি 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে যেটা দিয়ে 3x অপটিক্যাল জুম হয়, অ্যান্ড লাস্টলি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। আর এই আলট্রা ওয়াইড কিন্তু শুধু নামে ওয়াইড না, অনেক জায়গা জুড়ে পিকচার ক্যাপচার করে, অ্যান্ড টেকনিক্যালি বললে 120° পর্যন্ত ক্যাপচার করে এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা। ডিভাইসটিতে 8K 24fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করা যায়, বাট 8K স্টেবল না তেমন, কিন্তু মেন খেলা তো এখনো বাকি। 4K 60fps এ সুপার স্টেডি ভিডিও করতে পারবেন, উইচ ইজ টু গুড, খুবই স্টেবল ভিডিও আসে, অ্যান্ড পোর্ট্রেট ভিডিও করা যায় যা খুবই অ্যাকুরেট। সেলফি ক্যামেরাতে স্যামসাং 40 মেগাপিক্সেলের 26mm লেন্থের একটা ওয়াইড ক্যামেরা দিয়েছে যেটার পিকচার খুবই ভালো। ভাই ট্রাস্ট মি, এখন পর্যন্ত 40 থেকে 42-এর আশেপাশে যত ফোন অ্যাভেলেবেল সবচেয়ে বেস্ট ক্যামেরা বলতে পারি, হ্যাঁ দায়িত্ব নিয়েই বলছি। এই ডিভাইসটির 2টা ভ্যারিয়েন্ট আছে, অলমোস্ট সবাই জানেন। গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসেবে এক্সিনোস 2100 ভ্যারিয়েন্টটি, আর US এর জন্য স্ন্যাপড্রাগন 888 ইউজ করেছে স্যামসাং। বরাবরের মতোই আমি স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটিকেই সাজেস্ট করব, যদিও একটু হিট ইস্যুজ আছে, তারপরও এক্সিনোস ভ্যারিয়েন্টটিতে অনেক ফাস্ট ব্যাটারি ড্রেন হয় যা খুবই বিরক্তিকর, আর লং টাইম ইউজে স্ন্যাপড্রাগন বেস্ট অপশন। আর বিশেষ করে স্ন্যাপড্রাগন 888 এর পারফরমেন্স টেস্ট আমার স্যামসাং গ্যালাক্সি S21 এর ফুল রিভিউতে দেখিয়েছিলাম, সো যারা গেমিং করবেন দেখে নিতে পারেন। সফটওয়্যার নিয়েও নতুন করে বলার কিছু নাই, অ্যান্ড্রয়েডের সবচেয়ে অপটিমাইজড অ্যান্ড বাগ ফ্রি একটা UI হচ্ছে ওয়ান UI, আর ওয়ান UI 5.1 পাবেন ইন বিল্ড। শীঘ্রই ওয়ান UI 6 এর আপডেটও পেয়ে যাবেন। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 11 ইনবিল্ড দিয়েছে, অ্যান্ড অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, আর সিকিউরিটি আপডেটস অনেক টাইম টু টাইম আসে, নো ওয়ারিস অ্যাবাউট ইট। 5000mAh এর একটা বিগ জায়ান্ট ব্যাটারি দিয়েছে স্যামসাং, সাথে কিছু স্পেশাল ফিচার যেমন 25W ওয়ার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, 4.5W রিভার্স চার্জিং, আর দুঃখের সাথে বলতে হচ্ছে কোনো হেডফোন জ্যাক নেই এটায়। এখন আপনারা যারা এই ভিডিওটির এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই টেক এনথোজিস্ট অর ফোনটা কিনবেন। সো আমার মতে এইটা এখনো একটা গুড চয়েস যদি আপনার বাজেট অ্যারাউন্ড 40K to 42K পর্যন্ত হয়, বাট প্রি ওন ডিভাইস কেনার আগে অবশ্যই ট্রাস্টেড শপ থেকে কেনার চেষ্টা করবেন, আর রিফারবিশড ফোন থেকে সাবধান। তো আজকে এই পর্যন্তই, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে মাত্র 1 সেকেন্ড লাগে। থ্যাংক ইউ সো মাচ, পিস আউট।